সমীপগতানপেক্ষু, সমীপগতান মানে কাছাকাছি, কাছাকাছি এসে গেছে দেখে অসর সপদী, সে সে মানে এখানে অলি পর্বা, সপদী তৎক্ষণাৎ, সপদী মানে তৎক্ষণাৎ, নিকটবর্তী নং কাছাকাছি, মহিরুরম আরুরোহ, মহিরুরো মানে বড় গাছ, স্যার একটু আগে তোমাদের বলেছেন বড় পাতা, প্রচুর পাতা যুক্ত ডালপালা যুক্ত গাছ, মহিরুরম আরোহ মানে বড় গাছে আরোহণ করলো, তস্য শাখা তথা বিপুলা পল্লব ঘনাশ্চাসন, তস্য মানে তার শাখা মানে শাখা পোশাখা তথা বিপুলা যেমন বড় পল্লব ঘনাশ্চাসন এবং পাতায় ভর্তি ছিল, যথা যার ফলে তত্র সেখানে স্থিত অয়ম থাকাকালীন স্বয়ং কশ্যাপি দৃষ্টিগোচর ন ভবে, সে নিজে যেন কারো দৃষ্টিগোচরে না আসে, তত তারপর নাতি দূরে, এখানে সন্ধি বিচ্ছেদ করলে হবে, ন যুক্ত অতি দূরে মানে খুব বেশি দূরে নয় অল্প দূরে, বিশাল শিলোচ্চয় বর্ততে স্ম, বিশাল একটি শিলোচ্চয় মানে পর্বত, স্যার আগেই বলেছেন তোমাদেরকে গম্বুজাকৃতি পর্বত দেখতে পেল, রিজু উন্নতস্য, এখানে সন্ধি বিচ্ছেদ করলে হবে রিজু উন্নতস্য, রিজু মানে খাড়া এবং উঁচু, যস্য শিখরম যার শিখরটি ছিল, যার ফলে মনুজস্য দুরা সদম আসিত, সন্ধি বিচ্ছেদ করলে হবে মনুজস্য দুরা সদম আসিত মানে মানুষের পক্ষে দুষ্প্রাপ্য ছিল, অথতে তারপর তারা, এখানে তে বলতে সেই অশ্বারোহী চোরেদের দস্যুদের কথা বলা হয়েছে, হয়স্থা, হয়স্থা হয় হচ্ছে ঘোড়ারই আরেকটি প্রতিশব্দ, হয়স্থা তোমাদের প্রায় প্রশ্নে আসে দেখবে যে ঘোড়ার দুটো প্রতিশব্দ উল্লেখ করো, পাঠ্যাংশে অন্তর্গত ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো, হয় হচ্ছে ঘোড়ার একটি প্রতিশব্দ, যেমন গৃহে অবস্থিতকে আমরা গৃহস্থ বলি তেমনি ঘোড়ায় ঘোড়ায় অবস্থিত ছিল তাই তাকে হয়স্থা বলা হয়েছে, হয়স্থ শৈলস্য পাদম আসদ্য, শৈলে মানে পর্বতে পাদদেশে এসে অবরোহণ, অবরোহণ মানে নেমে পড়া, নেমে পড়ল, অলিপর্বা চ তান গণইত্যা, অলিপর্বা এবং অলিপর্বা তাদের গণনা করে বিংশতি দয়ম ইতি জানাত, বিংশতি দয়ম এখানে একটা প্রাচীন সাহিত্যের আমরা পরিচয় পাই, বিংশতি দয়ম মানে দুই কুড়ি, আগেকার মানুষ ক্রোশ দিয়ে কথা বলতো এই জিনিসটা কত দাম, তিন কুড়ি দাম তার মানে ষাট টাকা, দুই কুড়ি মানে চল্লিশ জন কে এটা জানলো, তোই তাদের দ্বারা সসব সপ্তয় নিজের নিজের ঘোড়াগুলোকে, আবার একটা আমরা ঘোড়ার প্রতিশব্দ পেলাম সপ্ত, নিজের নিজের ঘোড়াগুলোকে দৃঢ় গুল্ম শাখাসু বদ্ধা মানে সপ্ত গাছের ডালে বেঁধে দিল, তেষাং বলগা অপনীতা তাদের থেকে মুখে যে বলগাগুলো পরানো ছিল সেটা খুলে নিল, কণ্ঠে সুচ ধান্য সুতা আসঞ্জিতা এবং কণ্ঠে ধানের থলি বেঁধে দিল, অথ সর্বে অপি তারপর সকলেই তে তারা সসব পর্যানগণী, নিজের নিজের পর্যানগণী মানে চামড়ার থলি বস্তা আদদিরে নিল, যা যেগুলি ভারবর্তয়া রজত মহারজতব্যান পুণ্যা ইব বহু, যেগুলি সোনা এবং রূপর কারণে প্রায় ভর্তি হয়ে গিয়েছিল, অন্যেভ্য অন্যদের মধ্য থেকে বিশিষ্ট কারো তেষাম একতম, চেহারা বিশিষ্ট একজনকে অলিপর্বানা, অলিপর্বা নায়কত্বেন গৃহীত, নায়ক বলে মনে করলো যাকে আমরা সর্দার বলে উল্লেখ করেছি, স শৈল অগ্রভাগম প্রাপ্নত, সে শৈলের অগ্রভাগে গেল, পপাঠ চ এবং পড়ল, কি পড়ল, স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠোপদেশিক দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কৃপয়া কুরু, বলছে হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই, নম তে অস্তু, তে মানে তোমাকে নমস্কার জানাই, চৌর্য পাঠোপদেশিক মানে হে চৌর্য বিদ্যা কৌশলের গুরু, দস্যুদেব মানে দস্যুর দেবতা, দ্বারমিদং মানে এই দরজাটি বিবৃতং কৃপয়া কুরু দয়া করে খুলে দাও, পঠিত মাত্র পড়া মাত্রই এতস্মিন পদ্যে এই পদ্যটি দ্বারম একক অপাবৃতম, অপাবৃত মানে খুলে যাওয়া, দ্বারটি
খুলে গেল, যেন যার ফলে গুহা অন্তর্গামী মানে গুহার ভেতরে, অন্তর্গামী মানে ভেতরে, মার্গ মানে পথ, প্রকাশতম অগাধ প্রকাশ পেয়ে গেল। তেন মার্গেন সেই মার্গ দিয়ে সর্বান অপি অনুচরান মানে সকল অনুচরেরা প্রবিষ্ঠান প্রবেশ করছে, প্রেক্ষ মানে দেখে স্বগ্রণী, স বলতে এখানে দস্যু দলের সর্দার, স্বগ্রণী সে নিজে স্বয়মপি প্রবিষ্ট নিজে প্রবেশ করল, দ্বারঞ্চ শত এব সংবৃতম এবং দ্বারটি নিজে থেকে বন্ধ হয়ে গেল। এরপরে স্যার তোমাদের পড়বে, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসছে। আমি শিক্ষক অনিন্দবাবুর কাছে যাব যে আমরা আপনি আপনাকে দিয়ে শেষ করব আর কি। হ্যাঁ শুরু করুন। তারপরে দেখো তোমাদের স্যার অনেকটা পড়িয়ে দিয়েছেন, এরপরে দেখো আছে কোন পর্যন্ত পড়লে ততক্ষণ যে সময়টা তারা গুহার মধ্যে ছিল সেই সময়টা তারা কি করলো, বৃক্ষের শাখাতে অবস্থান করলো। সচিন্তায় মাস সে চিন্তা করলো, যদি অয়ম অর্থাৎ যদি আমি বিখ্যাত অবরুজ্জ অর্থাৎ বৃক্ষ থেকে নামি, গৃহম সকাশম এবং বাড়ির দিকে যাওয়ার গচ্ছাম চেষ্টা করি, তে চোর সেই চোরগুলো গুহা দ্বারাত বহি রাগচ্ছতি অর্থাৎ গুহা থেকে যদি বেরিয়ে আসে, অপিচ প্রাণ সংসার তাহলে আমার প্রাণ সংসার হতে পারে, মি ভবতি ইতি বিচিন্ত অর্থাৎ এইরূপ চিন্তা করি, সতত্র অবতিষ্ঠ অর্থাৎ সে সেখানে থেকে গেল, কেনচিত কালীন দ্বারম অপাবৃত অর্থাৎ দ্বারটি আবার পুনরায় খুলে গেল। অর্থাৎ আমরা পড়েছিলাম বিবৃতম আর একটা শব্দ পেলাম আমরা অপাবৃতম। তেনু চ প্রথম নায়ক বহি আগচ্ছ অর্থাৎ বিশিষ্ট আকার ব্যক্তি যাকে অনুপর্বার নায়ক বলে পরিচিতি দিয়েছিল সেই নায়ক প্রথমে বেরিয়ে এলো, দ্বারদেশে চ স্থিতা স অগ্রণী সর্বান সহচরান বহি নিঃসরত দদর্শ এবং একে একে সমস্ত সহচরদের তিনি কি করলেন বাইরে বের করে দিলেন, ততশ্চ পদ্যম এতৎ পাপিতৎ কি করলেন আবার তিনি পুনরায় মন্ত্রটি পাঠ করলেন, মন্ত্রটি কি তোমাদের আগেও বলেছি, স্কন্দরাজ নমস্তস্তে চৌর্য পাঠ বদেশিক দস্যু দেব দারুণিদম। এবার সে বলেছে বিবৃতম বলেছিল, এখানে বললো কিন্তু কি বলবে তাহলে এখানে সমৃতম কৃপায়া করু অর্থাৎ হে স্কন্ধরাজ হে চৌর্য পাঠে পারদর্শী তোমাকে নমস্কার, তুমি দস্যুদের দেবতা দয়া করি দ্বারটি বন্ধ করো। পুঠিত মন্ত্রে অস্মিন পদ্যে গুহা দ্বারম স্বয়মেব সম্প্রীতি অর্থাৎ যে মন্ত্রটি পাঠ করলো আবার আপনা আপনি কি হলো গুহা দরজাটি বন্ধ হয়ে গেল। পূর্বম এতৎ অপি পদ্যম অলিপর্বা স্ফুটম আকর্ণ এবং এই মন্ত্রটিও পূর্বের মন্ত্রের ন্যায় সে কি করলো কর্ণগত অর্থাৎ মুখস্থ করে ফেললো। তুস্নিম তুস্নিম মানে কি নীরবে, তুস্নিম শব্দের অর্থ হচ্ছে নীরবে। চর্বত চর্বত শব্দ তোমরা দেখবা গরু কি করে প্রথমে মেলাটা খেয়ে নেয়, খেয়ে বট করে জাবর কাটে, চর্বত শব্দ হচ্ছে কি মনে মনে সেই গুহার মন্ত্রটি কি করলেন তিনি কণ্ঠম আকার অর্থাৎ কণ্ঠগত করে ফেললেন। অথ সর্বে চৌড়া সশান আরুজ্য নিষ্ক্রান্তা তারপর তারা কি করলো নিজ নিজ ঘোড়াগুলি নিয়ে দ্রুততার সাথে বেরিয়ে পড়লো। অলিপর্বা স্বস্থানম ন ত্যাগতার্য অলিপর্বা সেই স্থানটি ত্যাগ করলো না, সহি শশাঙ্কে শুদ্ধ এব বত্তয়ম চেত মম অপক্রম প্রগাব প্রগাবে কদাচিৎ বিস্মিতম কিমেবি বস্তু নেতু চৌড় কাশ্চন নিবর্ততে অর্থাৎ কি করলো সে খানিক্ষণের জন্য ওয়েট করতে লাগলো, অপেক্ষা করতে লাগলো, কি অপেক্ষা করতে লাগলো তারা যদি কোনো কিছু ভুলে যায় সেটা নেওয়ার জন্য যদি আসে আর সেই মুহূর্তে দৃষ্টি মাত্রম চ মাং বন্ধি কুর্বত ইতি এবং তাকে দেখা মাত্র সে কি করবে সে সঙ্গে সঙ্গে তাকে বন্ধি করে রাখবে, সেই কারণের জন্য সে কিছুটা ওয়েট করতে লাগলো। সচ চিন্তায় মাস সে চিন্তা করল চ কিম ময়া প্রত্যেম পূর্ব পদ্যেম দারুণিদম বিঘটে অর্থাৎ যে মন্ত্রটা বলেছিল সেই মন্ত্রটা যদি আমি বলি তাহলে কি দ্বারটি খুলবে, একটা তার মধ্যে কি আসছে একটা সংশয় পোষ্যামি দেখি না কি হয়
তাবত তাহলে তত পরম দৈব সাহায্য যাওয়াই হবে, ঈশ্বর তো আছেই সঙ্গে। অর্থাৎ সে কিন্তু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, নাস্তিক ছিলেন না বা আস্তিক ছিলেন না। এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রমাণ পাবে, অর্থাৎ তোমাকে প্রশ্ন করতে পারে ওই পর্ব নাস্তিক না আস্তিক, তোমরা এখানেই সে প্রশ্ন উত্তরটা পেয়ে যাচ্ছ। এবং বিচিন্ত অসুবিক্ষত অবতীর্য গুল্ম মধ্যে ন শৈল মুখত যাবৎ ববরাজ পদ্যম চেত এত পাঠ। এবং সে কি করলো, গুহার গুল্ম মধ্যে মানে গাছের মধ্য দিয়ে সে আস্তে আস্তে সেই পর্বতের মুখ দেশে আসলো এবং পদ্যটি পাঠ করলো। সেই একই পদ্য তোমরা আগেও পড়েছো, স্কন্ধরাজ নমস্তেস্তু চৌর্য পাঠবদেশক দস্যু দেব দারুমিদম বিবৃতম কৃপায় কুরু অস্মিন গীত মন্ত্রে মাতৃ দ্বারম বিবৃতম। অর্থাৎ মন্ত্র পাঠ করতে করতেই সেই দরজাটা খুলে গেল এবং গুহার মধ্যে সে প্রবেশ করবে। গুহা অভ্রতম প্রবিশ্য, গুহার মধ্যে অর্থাৎ গুহা অভ্রতম মানে কি ভিতরে গুহার মধ্যে সে প্রবেশ করলো। অনিপর্বা সর্বত রাশি কৃতানি ভক্ষানি মহা মহার্ঘানি চিনাং শুকানি কনকস্য রজতস্য চ স্থূল স্থূলান শলাকান দদর্শ। অর্থাৎ সেই তিনটে জিনিস দেখলো, রাশি রাশি খাদ্য শস্য, অর্থাৎ তারপরে দেখলো চীন দেশের মহামূল্যবান বস্ত্র, আর কি দেখলো সোনার উপর শলাকা। তত অসু স্বর্ণপূর্ণা স্তাবুত রজনী গুণী রাধিতে যাবৎ দোতস্য গদ্ধবা প্রভু। অর্থাৎ তার গাধা যতটুকু বহন করতে পারে ততটুকু সেই চামড়ার থলি সে আস্তে আস্তে গুহার দ্বারে নিয়ে আসলো। তত কঠিত মন্ত্রে দ্বারম বিবৃতম, এবং মন্ত্রটি পাঠ করে সে গুহার দ্বারটি খুলে ফেললো গুণী নিষ্ক্রান্ত এবং বস্তাগুলোকে বের করলো। রাসব পিষ্ঠম রৌপ্য কাষ্ঠই ছেদায়া মাস, অর্থাৎ কাঠ দিয়ে সেগুলোকে যেখানে কাঠ ছিল সেই কাঠের মধ্যে সেগুলো লুকিয়ে রাখলো। তত অসৌ সম্বৃতি মন্ত্রম বজাহর, অর্থাৎ তারপরে সে কি করলো সেই মন্ত্র পাঠ করে সেই বদ্রজটি বন্ধ করে দিল। দারণ চ সপদি সম্বৃত, দ্বারটি সাথে বন্ধ হয়ে গেল। তত অয়ম দ্রুততর প্রভাত নগর নিবৃত, তারপর সে আস্তে আস্তে নগরীর উদ্দেশ্যে রওনা দিল। আর এখান থেকে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো স্যার একটু বলে দিচ্ছেন, আমার বন্ধু মানে আমার ছাত্র প্লাস বন্ধুকাম ভাই তার কাছ থেকে তোমরা একটু কোশ্চেনগুলো একটুখানি শুনে নাও। আমি দাদাদের দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তবুও একটুখানি। আচ্ছা তোমরা স্যারের পড়ানো দেখে বা আমার পড়ানো দেখে বুঝতে পেরেছো একটা জিনিসই, আমরা এই জন্য এইভাবে পড়িয়েছি এখান থেকে যে এমসিকিউ বা এসএকিউগুলো আসে সেগুলো ভালো করে অ্যান্সার দিতে গেলে কিন্তু তোমাদের টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে। এবার বড় কোশ্চেন কয়েকটা আমি আর স্যার মিলে তৈরি করেছি, সেটা তোমরা একটু নোট করে নিতে পারো, আমি বলছি মুখে সেটা বা ছবি বোর্ডে লিখে দেবো, বোর্ডে লিখে দেবো। এটা আপনি ধরলে আমরা একটু জুম করে লেখাটা, হ্যাঁ ঠিক আছে। আপনি সেই কোশ্চেনগুলো একটু নিয়ে নাও, তোমরা মুখে বলে দিলে বোধহয় ভালো হবে। মুখে একটু বলে একটু বলে দে, একবার করে বলো, একবার করে বলে দিন। প্রথম কোশ্চেন, অশ্বারোহী চোরদের কার্যকলাপ আলোচনা করো। এই প্রশ্নের কিন্তু বিভিন্ন রকম একই উত্তর কিন্তু প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম হয়। অশ্বারোহী চোরদের কার্যকলাপ আলোচনা করো অথবা অসৌ সপদি মহিরুরম আরুরহ, আরুরহ শব্দটির অর্থ কি, সে কিভাবে গাছে উঠলো মানে কিভাবে কেন গাছে উঠলো, গাছে উঠে সে কি দেখলো মানে চোরদের কার্যকলাপটাই দেখলো, সেটাই কিন্তু এখানে এই অ্যান্সারটাই চাইছে। তারপরে এটা হতে পারে গাছে বসে দৃষ্ট অলিপর্বা ঘটনা বর্ণনা করো, এটা হতে পারে, অথবা অলিপর্বা কি দেখেছিল বনে গিয়েছিল গিয়ে সে কি দেখেছিল সেটা হতে পারে। এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটা, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং সেখানে সে কোন কোন জিনিস দেখতে পেয়েছিল সেটা নিজের ভাষায় লেখুন। আর এক্ষেত্রে বলে রাখি যদি টেক্সটটা তোমরা ভালো করে পড়ো মন্ত্র সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন হয় শর্ট কোশ্চেনে নয় ব্রড কোশ্চেনে থাকে, তোমরা ভালো করে মন্ত্রটা মুখস্থ করবে। মন্ত্রটা মুখস্থ করা স্যার তোমাকে বলেইছে খুবই সোজা, একটাই মুখস্থ করবে, খালি খোলা মন্ত্রটার ক্ষেত্রে বিবৃতম কথাটা ব্যবহার করবে আর বন্ধ করার ক্ষেত্রে সম্বৃতম কথাটা ব্যবহার করবে। একটা প্রশ্ন এখান থেকে একবার এসেছিল, দ্বারং চ সপদি সম্বৃতম, কোন দ্বার ঘটনাটি বিশদে বর্ণনা করো। তত পরম দৈবস্য আয়ত্তম, কে কি প্রসঙ্গে এই কথা বলেছিল তার পরবর্তী ঘটনাটি লেখো। বা অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো, অলিপর্বা স্যার আগেই বলেছেন অলিপর্বা ও কশ্যপের অর্থনৈতিক অবস্থার বর্ণনা করো, গদ্যটি নিজের ভাষায় লেখো।
মানে বনগত গোয়া গদ্যাংশটি নিজের ভাষায় লেখো, সেটা লিখতে গেলে তোমাকে টেক্সটটা ভালো করে পড়ে সেটা লিখতে হবে। আর শেষ যে কোশ্চেনটা বলবো, যে নামকরণের সার্থকতা বিচার করো, এই নামকরণের সার্থকতা বিচার করতে গেলে তোমাকে গদ্যাংশটি নিজের ভাষায় লিখে নিয়ে শেষে সেটা বিচার করতে হবে। কারণ বনের মধ্যে গুহাকে কেন্দ্র করেই ঘটনাটি সমাপ্তির দিকে এগিয়ে গেছে, তাই নামটা হয়েছে বনগতা গুহা। যাই হোক, এই কয়েকটি প্রশ্ন বললাম, আমরা নেক্সট পেলে আবার আলোচনা করব। স্যার তোমাদের সমাপ্তি কথা বলবে। আমরা সংস্কৃত যে দ্বাদশ শ্রেণীর যে সংস্কৃত ক্লাস এতক্ষণ চলছিল, আমরা ক্লাসে ছিলেন অনিন্দ রায় শিক্ষক ও প্রেমজিৎ বসু, আমরা স্যারদেরকে ধন্যবাদ জানাই। আশা করি ছাত্রছাত্রী তোমরা যারা টিভি স্ক্রিনের ওপারে রয়েছো তারাও অনেকটাই উপকৃত হলে। এবং তোমাদের জন্য আবারও জানিয়ে রাখবো, বিকেল চারটে থেকে আজকে যে ক্লাসগুলি হয়েছে বিকেল চারটে থেকে সেই ক্লাসগুলি কিন্তু পুনঃসম্প্রচার হবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে অর্থাৎ নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজে প্রতিটি ক্লাস আলাদা আলাদা করে আমরা আপলোড করে রেখেছি বা দিচ্ছি, প্রয়োজনে তোমরা সেখান থেকেও যদি ফলো করে রাখো বা লাইক করে রাখো পেজটিকে, তাহলে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে পরবর্তী ক্লাসগুলির ক্ষেত্রে। আগামীকাল আবার ঠিক একইভাবে সকাল 11টা থেকে আমাদের পাঠশালা শুরু হবে। লকডাউনের জেরে স্কুল বন্ধ, সে কারণেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এবং বনগাঁ মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সে কারণে শিক্ষক শিক্ষিকাদেরও একবার ধন্যবাদ জ্ঞাপন করতেই হয় নিউজ নোম্যান্স ল্যান্ড ও পৌরসভার পক্ষ থেকে। স্যার আপনারা আপনাদের সময় দিলেন আমাদেরকে, তার জন্য আমরা নিউজ নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে আবারও আপনাদের ধন্যবাদ জানাই। নমস্কার, ভালো থাকবেন, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, ধন্যবাদ। সরকারি নিয়ম মেনে চলুন, গৃহবন্দী থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক। ও দ্বাদশ শ্রেণীর দুটি করে ক্লাস প্রতিদিন বেলা 11টা থেকে লাইভ 4 ঘন্টা। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সমস্যায় ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভার সহযোগিতায়